কুম আসসালাম আহমতুল্লাহ আবার আখাত এক বোন আপনি জানতে চেয়েছেন আপনার আহ এক বোনের ছেলে অসুস্থ সে ঢাকায় থাকে তো আপনার বোন স্বামীর অনুমতি উপেক্ষা করে বা স্বামীর নির্দেশ উপেক্ষা করে তিনি তার ছেলের সাথে ঢাকায় অবস্থান করতেছেন তাতে তিনি গুনাগার হবেন কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আবাদ যে একজন নারীর জন্য তিনি যদি কারো স্ত্রী হন তাহলে তার সেই স্বামীর আনুগত্যতা করা আল্লাহর বিধানের পরে সবচেয়ে বড় ফরজ বিষয় একজন স্বামীর কখনোই তার স্ত্রীর অমঙ্গল চান না আর যেহেতু স্ত্রীরা স্বামীর উপরেই ডিপেন্ডেট তার জীবন জীবনযাপনের অধিকাংশ ক্ষেত্রে সেহেতু স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টির উপরেই আহ তার কল্যাণ অকল্যাণটা নির্ভর করে তো আল্লাহ আহ নারীদের জান্নাতি হওয়ার ক্ষেত্রে যে চারটি আহ গুণের কথা তুলে ধরেছেন তার মধ্যে একটি গুণ হচ্ছে যে নারীরা তাদের আনুগত্যতা করে তারা জান্নাতি তো আজকে যেই সন্তানের জন্য তিনি স্বামীর যে নির্দেশ সেটাকে উপেক্ষা করতেছেন সেই সন্তান শুধু তার একার নয় তার আহ স্বামীরও সন্তান কিন্তু তিনি তো তিনি যখন চিন্তা করতেছেন যে না তার ছেলের কাছে না গিয়ে বাড়িতে থাকাটাই হচ্ছে শ্রো সেটা কি প্রাধান্য দেওয়া উচিত আজকে স্ত্রী অসুস্থ হয়ে পড়বেন না বা আজকে ছেলে বিপদের ভিতরে রয়েছে কিন্তু আহ স্ত্রী তিনি গ্রাম ছেড়ে তার ছেলের কাছে ছেলে যখন স্কুলে যায় বা বাইরে যায় তখন তো তিনি একাই বাসায় থাকেন যে কোনো সময় একটা বিপদ আসতে পারে এমন যে আসতে পারে না এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না ঠিক পাশাপাশি আজকে ছেলে অসুস্থ পাশাপাশি স্বামীর যখন তিনি নির্দেশ অমান্য করলেন তখন দেখা গেছে যে স্বামীও অসুস্থ হয়ে পড়লেন মানসিক ভাবে যে স্ত্রী তার কথা না শুনে তার কথা উপেক্ষা করে তিনি ঢাকায় চলে এসেছেন তো এই যে বিষয়গুলো এগুলো আসলে মোটেই ঠিক না বরং উচিত ছিল এই ছেলেকে বাড়িতে নিয়ে সেখানে তার দেখাশোনা করা তাতে করে তিনি নিজে যেমন স্বামীর আনুগত্য শিলা হয়ে থাকতে পারতেন পাশাপাশি ছেলের খোঁজখবর রাখাও হতো তো আমাদের এগুলো বিষয়টা আসলে চিন্তা করা উচিত বিষয়গুলো বড় করে না দেখে বরং আখেরাতের বিষয়গুলোকে বড় করে দেখা উচিত কারণ আমরা এই দুনিয়াতে এসেছি কেবলমাত্র আল্লাহর আনুগত্যতার জন্য দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য না দুনিয়ায় বড় কিছু করার জন্য না তো ছেলেকে আল্লাহ সবহান হওয়া তালা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার জন্য আমরা স্বামী স্ত্রী সুসম্পর্ক বজায় রেখে দোয়া করব আল্লাহ ইচ্ছা করলে তাকে এই পরীক্ষা থেকে তাকে মুক্তি দিতে পারেন কিন্তু স্বামীকে অসন্তুষ্ট করে এমনটি আসলে ঠিক নয় কারণ এই ছেলের অসুস্থতার মধ্যে পড়ালেখা মানে যে পর্যায়ের অসুস্থতা সেই পর্যায়ের উপরে নির্ভর করবে যদি অসুস্থতা বড় ধরনের কোনো কিছু হয় প্রয়োজনে পড়ালেখা পড়ালেখা বন্ধ থাকতে পারে কারণ এটা বিবেচনায় অনেক জরুরি বিষয় হতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় আমাদের ইমান এবং আমল এগুলো ঠিক রাখার জন্য যতটুকু পড়ালেখা সেটুকু জরুরি রেজেকের মালিক আল্লাহবাহান তালা আমাদের সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা কজনই বা হতে পারে কিন্তু যারা অশিক্ষিত তারা কি না খেয়ে থাকেন তো এই জন্য আমাদের সবসময় আল্লাহর আনুগত্যতার মধ্যে থেকে আমাদের দুনিয়াবি যার যে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সেগুলো চিন্তা করা উচিত দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করতে গিয়ে আল্লাহকে নারাজ নাকশ করাটা একজন ইমানদারের পরিচয় হতে পারে না বরং আল্লাহকে খুশি রেখেই আহ যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু আমি দুনিয়া অর্জন করবো দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করবো আল্লাহ আলম বেসবালাম আল্লাহ নবীলা মহাম্মদ